আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। যারা বিমানে যাতায়াত করেন অথবা করবেন, অনেকে টিকিট নিয়েছেন অথবা নেবেন বা অন্য কেউ নিয়েছে, যদি এরকম হয় অনেক সময় ফ্লাইট কিন্তু মিস হয় বা টাইম চেঞ্জ হয়। তো এই মুহূর্তে আপনি যদি এয়ারপোর্টে চলে যান, আপনি মনে করেন টিকিট কনফার্ম আছে কিন্তু ফ্লাইটের টাইম টেবিল একটু চেঞ্জ হয়ে গেছে যে কোনো কারণে, তারপর আপনার ফিরে আসতে হবে বা বিভিন্ন ঝামেলায় পড়তে হবে আর কি। তো ঝামেলা মুক্ত থাকতে চাইলে আপনি মাত্র 2 মিনিটে চেক করতে পারবেন ফ্লাই দুবাইয়ের টিকিট কনফার্ম আছে কিনা। টিকিট কনফার্ম আছে কিনা চেক করার জন্য আপনার দরকার ফ্লাই দুবাই বুকিং রেফারেন্স নাম্বার। দেখুন, টিকিটের কোনায় উপরে ডাইন কোনায় যে নাম্বার আছে এটা হলো রেফারেন্স নাম্বার, ফ্লাই দুবাই বুকিং রেফারেন্স নাম্বার। আপনি এই রেফারেন্স নাম্বার দিবেন, আর আপনি কোন এয়ারপোর্ট থেকে কোন এয়ারপোর্ট ডেস্টিনেশন, আপনার যদি ঢাকা হয়, কক্সবাজার, সিলেট বা অন্য যে কোনো দেশের হয়, আপনি যে এয়ারপোর্ট থেকে যাবেন সেই এয়ারপোর্ট। দেখুন, এই এয়ারপোর্টটা আছে ঢাকা এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান, ঠিক আছে, নন স্টপ টাইম লাগবে 5 ঘন্টা 35 মিনিট। দুবাই ওয়ার্ল্ড সেন্টার মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা থেকে দুবাই যাবে, ঠিক আছে। তো এখানে নাম দিয়েও চেক করতে পারেন, দেখুন এখানে নাম আছে। আর তো মেইন কথা হলো, আপনি যদি রেফারেন্স নাম্বার থাকে আর আপনার এই ডেস্টিনেশন যে এয়ারপোর্ট আছে, আপনি কোন এয়ারপোর্ট থেকে যাবেন সেই এয়ারপোর্টের নাম দিলেই চেক হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। যারা ভাই টিকিট নেবেন অবশ্যই একবার চেক করে দেখবেন। চেক করার জন্য দেখুন, এটা হলো ওয়েবসাইট চেক ইন, অনলাইন চেকিং, ফ্লাই দুবাইয়ের অনলাইন চেকিং। এখানে দেখুন বুকিং রেফারেন্স নাম্বার, আর এখানে ফ্রম, আর এখানে লাস্ট নেম। তো আপনি ফ্রম আপনার এয়ারপোর্টের নেম দিলেও হবে, আর এখানে লাস্ট নেম দিলেও হবে, টিকিটে যে লাস্ট নেম আছে সেই নামটা দিলেও হবে। তো আমি এখানে বুকিং রেফারেন্স নাম্বার আর এয়ারপোর্ট দিয়ে চেক করে আপনাদের দেখাবো আপনারা কিভাবে চেক করবেন। তো আমি এখানে দেখুন বুকিং রেফারেন্স নাম্বার, এখানে বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে দিচ্ছি। দেখুন আমি বুকিং রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম, এবার ফ্রম ঢাকা DAC, দেখুন ঢাকা এয়ারপোর্ট বাংলাদেশ দিয়ে দিলাম, আর কোনো কাজ নেই। রেফারেন্স নাম্বার, তারপরে ঢাকা এয়ারপোর্ট দিয়ে দিছি, এখানে নাম দিলেও হবে। এরপরে চেক ইন, আমি এখানে চেক ইন ক্লিক করলাম, এখনো চলে আসবে, দেখুন ঘুরছে OLCI, এখনো চলে আসবে ইনশাল্লাহ। দেখুন ভাই চলে আসছে বুক অ্যান্ড এক্সট্রা। এরপর আপনি নিচে নেবেন, এই দেখুন ফ্লাইট চেক ইন ক্লোজ 21 ঘন্টা 40 মিনিট পরে এটা ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। দেখুন ঢাকা থেকে দুবাই 5 জুন 2022, ডিপারেচার 21:50, অ্যারাইভেল 1:25। বুকিং রেফারেন্স নাম্বার এটা, এইখানে দেখুন আপনি ফ্লাইট নাম্বার FZ5588 ঢাকা এয়ারপোর্ট টার্মিনাল ওয়ান ঢাকা সানডে 5 জুন 2022, আর যাবে দুবাই ওয়ার্ল্ড সেন্টার আল মাকতুম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুবাই, ঠিক আছে। এখানে পুরো ডিটেলস আপনি দেখতে পারবেন। এখানে সিট নাম্বার দেখুন 8 নাম্বার সিট, A8E সিট নাম্বার। এটা চেঞ্জ করতে গেলে আপনি চেঞ্জ করবেন না, ঠিক আছে, যেভাবে আছে সেভাবে রাখবেন, কোনো কিছু টিপাটিপি করবেন না, শুধু আপনি চেক করে দেখবেন। যেহেতু এয়ারপোর্ট থেকে আপনাকে যদি সিট চেঞ্জ করে দেয়, এয়ারপোর্ট থেকে করবে, আপনি নিজে নিজে করতে যাবেন না। ব্যাগেজ পাবেন, মানে এই টিকিটে ব্যাগেজ হাতে 7 কেজি আর চেক ব্যাগে 20 কেজি, ঠিক আছে। এখানে পুরো ডিটেলস আপনি দেখতে পারবেন, দেখুন পুরো ডিটেলস এখানে চলে আসছে। এখানে মোবাইল নাম্বার আসছে, এখানে জিমেইল, যেখান থেকে নেওয়া সেখানের নাম্বার, আর এখানে কোনো কিছু অ্যাড করবেন না, আপনারা শুধু দেখবেন আর কি কনফার্ম আছে কিনা, কারণ এটা দেখলেই তো বুঝতে পারছেন যে আপনার টিকিটটা কনফার্ম আছে, ঠিক আছে ভাই। যাদের দরকার আপনারা এভাবে সহজে চেক করে নিতে পারবেন, আমি সহজে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এরপরও যদি কারোর বুঝতে সমস্যা হয়, তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, ওইখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাকে হেল্প করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।